প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা ক্রিকেট প্রেমী আছেন, ক্রিকেটকে নিয়ে যারা চিন্তা করেন, ভালোবাসেন, তাদের আজকের চোখের পানি দেখে আমি তামিম ইকবাল কেন হঠাৎ করে বিশ্ব ক্রিকেট থেকে বিদায় নিলেন সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আবারও কি কোনো দুর্বৃত্তের হাতে পড়েছেন কিনা তামিম ইকবাল? বাংলাদেশের এই ক্রিকেট জগৎটাকে, ক্রিকেট বোর্ডটাকে কেন মানুষ এত বেশি ঘৃণা করে? ক্রিকেট প্রেমীরা কেন ক্রিকেট বোর্ড বিসিবিকে বারবার তাদেরকে নিয়ে সমালোচনা করছে? আসলে সেখানে কারা বসে আছে এবং কি কারণে তারা বারবার বাংলাদেশের উর্ধি এবং বাংলাদেশকে যারা বিজয়ের পতাকা ছিনিয়ে আনছে, বারবার বিভিন্ন দেশে ভালো খেলে যারা সুনাম অর্জন করছে, সেই সুনাম অর্জনকারী ক্রিকেটারদেরকে কেন এক এক করে বিভিন্ন অজুহাতে আমরা কখনো দেখি এক একজন তারকা যখন শীর্ষস্থানীয় স্থানে তার অবস্থান থাকে, তার জনপ্রিয়তা যখন শীর্ষ চলে যায়, ওই শীর্ষে স্থানে যাওয়ার পরে তাকে হুট করে ক্রিকেট থেকে একটা বিভিন্ন অজুহাত দিয়ে তাকে আমরা এর আগে অধিনায়ক আশরাফুলের উপরে বারবার নিষেধাজ্ঞা, বারবার বিভিন্ন ধরনের অপরাধের নাম দিয়ে তাকে ক্রিকেট থেকে বঞ্চিত করা বা দূরে সরানো হয়েছিল। তো এইভাবে আমরা যেই ক্রিকেটের বিরুদ্ধে আজকে কেন যুব সমাজ এই ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কথা বলছে, কেন ক্রিকেট পিপাসুরা ক্রিকেট বোর্ডের উপরে বিশ্বাস রাখতে পারছে না, কেন ভাবছে যে বিভিন্নভাবে এই ক্রিকেট খেলোয়াড়দের সাথে ক্রিকেট বোর্ড প্রতারণা করছে অথবা তাদের প্রতি মানে ব্যাড বিহেভ করছে? বাংলাদেশের মান সম্মান ইজ্জত যারা ছিনিয়ে আনছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, তাদের সাথে এই খারাপ ব্যবহার করার পিছনে কারণ কি? কারণটা আমরা যদি তাকাই যে সরকারি দলের বিভিন্ন ব্যক্তিরা মানে যুগ যুগ যাবৎ দীর্ঘ 15 বছর একই সরকার থাকার কারণে এখানে যারা পলিসি মেকার আছেন, যারা এখানে পরিচালনা বোর্ডে আছেন, তাদের মনোরঞ্জন যদি যোগাতে না পারে ক্রিকেট তারকারা, তখন তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অজুহাত দিয়ে বঞ্চিত করা হচ্ছে এই খেলার মাঠ থেকে। তারা কি শুধু জনগণের আকাঙ্ক্ষাকে বলুনিত করছে? না, বাংলাদেশের সম্মান মর্যাদাও এখানে জড়িত আছে। ক্রিকেট দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ যতটুকু পরিচিত হয়েছে, অন্য বিষয়ে অন্য কোনো খেলাতে আমাদের এরকম কোনো পরিচিত কাছাকাছি পর্যন্ত নাই। তাই তামিম ইকবালের চোখের পানি দেখে আমি শিওর হলাম যে তাকে জোর করে এইখান থেকে পদত্যাগ করার জন্য, তাকে ইস্তফা দেওয়ার জন্য কোনো না কোনোভাবে বাধ্য করা হয়েছে। প্রিয় দর্শক, এদেশ, এই জাতি, এই মাটি, এই ভূখণ্ড, এই মানচিত্র আমরা সকলের। আমার পিছনে আমার মানচিত্র নিয়ে কিন্তু আমি লন্ডনে বসে লাইভ টক শো পর্যন্ত করছি, কেননা এই মানচিত্রকে আমরা ভালো না বাসলে আমাদের পরিচয় লুকিয়ে যাবে, হারিয়ে যাবে বাংলাদেশের পরিচয়, বাংলাদেশি হিসাবে আমাদের পরিচয়। সেই বাংলাদেশি হিসাবে আমাদের পরিচয় দিয়ে আমরা বিশ্ব দরবারে বিভিন্ন কিছুতে প্রিয় দর্শক সম্মানের সাথে আমরা বসবাস করছি। পৃথিবীর এমন কোনো স্থান নেই, উঁচু স্থান নেই, যেই উঁচু স্থানে বাংলাদেশিরা কোনো না কোনোভাবে ইনভলভমেন্ট আছে। আমরা নাসার বিজ্ঞানী থেকে শুরু করে আমরা পৃথিবীর যেখানেই উন্নতি আছে সেখানেই বাংলাদেশিদের অবদান আছে, যদিও বাংলাদেশি সেই বিজ্ঞানী সেই জ্ঞানীগুণীদের সম্মান বাংলাদেশের সরকাররা দেয় না। তারা কিন্তু বিদেশে এসে পৃথিবীর বিভিন্ন দেশের উন্নয়নে তাদের হাত এবং ছোঁয়ার কারণে পৃথিবীর বিভিন্ন দেশ উন্নয়ন হয়ে যাচ্ছে এবং উন্নতি হচ্ছে। আমরা যদি সর্বশেষ একটা মানে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমি যদি সর্বশেষ একটা উদাহরণ আপনাদেরকে দেই, যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সারা পৃথিবী চিনল, সারা পৃথিবী সম্মান দিচ্ছে, সারা পৃথিবীর উন্নয়নে উনি কাজে লাগছে, শুধুমাত্র বাংলাদেশের উন্নয়নে উনি কাজে লাগছে না। কারণ হলো বাংলাদেশের সরকারের সাথে ওনার দ্বিমত হয়েছে এবং বাংলাদেশের রানিং সরকার মনে করছে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো না কোনোভাবে যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয় অথবা যে কোনোভাবে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় উনি আসে,
তাহলে বাংলাদেশের আওয়ামী লীগ বা অন্যান্য অনেক দলেরই বিলুপ্তি ঘটতে পারে। সেই প্রতিহিংসা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশের সরকার কিন্তু ভালো ব্যবহার করতে পারছে না, আর এই ফায়দাটা লুটে নিচ্ছে আন্তর্জাতিক অঙ্গন। আন্তর্জাতিক অঙ্গন ডক্টর মোহাম্মদ ইউনূসের মেধাকে কাজে লাগিয়ে তাদের দেশের উন্নয়নে। এবং আপনাদেরকে সর্বশেষ যে গুড নিউজটা শোনাচ্ছি, যে ফ্রান্সে আগামী বছর যে অলিম্পিকটা হবে, সেই অলিম্পিকের তিনজন উদ্যোক্তা, তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন। একজন হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট, আরেকজন হলেন প্যারিসের মেয়র, আরেকজন হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই তিনজন মিলে আগামী অলিম্পিক উদ্বোধন এবং অলিম্পিকের সার্বিক তত্ত্বাবধান করবেন এই তিনজন ফ্রান্সে। ধন্যবাদ সবাইকে, আমাদের নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য সবার প্রতি আমন্ত্রণ থাকলো।